নতুন বছরে আমি চাই আমার লাইফ এক পার্টনার আসুক। না চুমোর আলোচনা তো হ্যাঁ এই বছরই ছিল, তো এই বছরই তো আমি ভাইরাল হলাম। সবাই বলছি আমি কেন বিয়ে করছি না, আমি কেন বিয়ে করছি না, বিয়েটা আমি ইচ্ছাকৃতভাবে করছি না, আমি আমার পছন্দের মানুষটাকে খুঁজে পাচ্ছি না। সো এই জন্য আমি আমার যখন পছন্দের মানুষটা আমি খুঁজে পেয়ে যাব, আমি আশা করছি 2024 সালে অবশ্যই 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 আমার পছন্দের মানুষটা আমি খুঁজে পেয়ে যাব। আসলে না এটা বলে কয়ে হয় না, হ্যাঁ ভালো লাগাটা না এটা মন থেকে চলে আসে। সো যেই মানুষটাকে দেখে আমার হৃদয়ের ভিতরে ঘন্টা বাজবে টুং টুং করে, তো আমি বুঝতে পারবো যে না আমার ভালোবাসা তার জন্য কাজ করছে। এর মধ্যে কারোর জন্য ঘন্টা বাজেনি, দুঃখের বিষয় আমি ফিল করতে পারিনি যে আমি সামওয়ান কাউকে লাভ করি বা তার জন্য আমার হৃদয় কাঁদে, এরকম আমি ফিল করতে পারিনি। ব্যস্ততা এখন আমার শেষ বাজে ছবির রিলিজ 19 জানুয়ারি, সবাইকে জানিয়ে দিলাম 19 জানুয়ারিতে আমার নতুন ছবি আসছে, নতুন বছরে নতুন ছবি। সো এটার ফার্স্ট লুক আসবে 16 ডিসেম্বর, ফার্স্ট লুকটা রিলিজ হচ্ছে রাত 8টায়। আর নতুন বছরে নতুন ছবির প্রচার প্রচারণা নিয়ে এখন একটু ব্যস্ত সময় পার করছি। এই বছর আমার অনেক প্রাপ্তি ছিল, এই বছরটা আমার অনেক ভালো কেটেছে, এই বছর আমি অনেক কাজ করেছি যেগুলো আমার নেক্সট ইয়ারের শুরুতেই রিলিজ হচ্ছে। আর এই বছর আমার ডিপজল ভাইয়ের সাথে একটা ছবিও রিলিজ হয়েছে, 4টা ছবি আমার সেন্সার হয়েছে, অনেকগুলো কাজ করেছি এই বছর। আর তার মধ্যে তো অনেক আলোচনায় ছিলাম, আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি, অনেক সম্মান পেয়েছি। না চুমোর আলোচনা তো হ্যাঁ এই বছরই ছিল, তো এই বছরই তো আমি ভাইরাল হলাম। অনেক সমালোচনার মুখেও পড়েছি, আমার বিশ্বাস যে আমি ভালো কাজ করেছি, আমি চেষ্টা করেছি মানুষের সহযোগিতা করার। সো আমার মন থেকে আমি সবসময় চেষ্টা করি গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর, এটাকে আমি খারাপভাবে দেখি না, কারণ উপরাল্লাহ জানে যে আমি কতটা সৎ দিলে মানুষের পাশে দাঁড়িয়েছি। সো আপনাদের ভালোবাসাও পেয়েছি, আবার কিছু মানুষ সমালোচনা করেছে, এটাকে আমি মাথায় রাখি না। নতুন বছরের প্ল্যান হচ্ছে আমার আম্মুকে নিয়ে একটা ট্যুর দিতে চাই দেশের বাইরে। সো আম্মু অনেকদিন ধরে বলছে আমি নাকি একাই দেশের বাইরে ঘুরে বেড়াই, সো আম্মুকে কোথাও নিয়ে যাই না। সো নতুন বছরের প্ল্যান হচ্ছে আম্মুকে নিয়ে কানাডা যাব, প্লাস হচ্ছে অন্য অন্য দেশেও ঘুরবো। ছবি তো রিলিজ আছেই, এরপর নতুন ছবিরও কথা চলছে, আলোচনা হচ্ছে। আসলে আমি কখনো দেশের বাইরে ঘুরতে যাই না, আমি দেশের বাইরে যখনই যাই কোনো কাজে যাই। যেমন কিছুদিন আগে কাতারে একটা অ্যাওয়ার্ড প্রোগ্রাম ছিল, সেখানে আমি পারফরমেন্স করেছি। সো প্রোগ্রাম শেষ হওয়ার পরে যে 2 দিন বা 3 দিন আমাদের হাতে থাকে বা 2 দিন হাতে থাকে, সেই 2টা দিন আমরা চেষ্টা করি একটু ছবি তোলার, নতুন দেশে গিয়েছি নতুন দেশটা একটু ঘুরে দেখার, সেটাই। সো ফ্রি ঘুরে আসা, নিজের টাকা দিয়ে কখনো ঘুরতে যায় না। এটা একটা দুর্ভাগ্য আমাদের যে আমরা খেলার মাঠে এতটা বিশৃঙ্খলতা পেয়েছি, তো আমরা এটা আশা করিনি। যেহেতু আমরা সবাই একটা সুশৃঙ্খল সমাজে বসবাস করি, আমরা সবাই কিন্তু শিক্ষিত, সো আমরা সব আর্টিস্টরা একটা সুন্দর একটা আয়োজনকে এভাবে নষ্ট হয়ে যাবে এটা আমরা আশা করি। তারপর অপ্রত্যাশিতভাবে হয়ে গেছে, কিছু করার নেই।